দর্শক, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। চলছে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন, জানিয়ে দিব ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের সর্বশেষ সংবাদ। যুক্তরাষ্ট্র রোববার সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট দুটি স্থানে দুবার বিমান হামলা চালিয়েছে। আমেরিকানদের ওপর হামলার জবাবে এই আক্রমণ চালানো হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন। তিন সপ্তাহের মধ্যে এবার তৃতীয়বারের মতো সিরিয়ায় কথিত ইরান সংশ্লিষ্ট স্থাপনায় মার্কিন সামরিক বাহিনী হামলা চালাল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে ইরান সমর্থিত বিভিন্ন গ্রুপ মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। অস্ট্রিন এক বিবৃতিতে বলেন, মার্কিন সামরিক বাহিনী রোববার পূর্ব সিরিয়ায় ইসলামী রেভলিউশনারি গার্ড গ্রুপ আইআরজিসি এবং ইরান সংশ্লিষ্ট গ্রুপগুলোর ব্যবহৃত স্থাপনায় হামলা চালিয়েছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার জবাবে তা করা হয়েছে। তিনি বলেন, আলবু কামাল এবং মায়াদিন নগরীতে যথাক্রমে একটি প্রশিক্ষণ স্থাপনা এবং একটি শেইফ হোমে ওই হামলা দুটি চালানো হয়। যুক্তরাষ্ট্র বুধবার সিরিয়ায় ইরান সম্পর্কিত একটি অস্ত্রভাণ্ডারে হামলা চালায়। তারা 26 অক্টোবর দেশটির দুটি স্থাপনাতেও হামলা করে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াইয়ের প্রেক্ষাপটে মার্কিন সৈন্যদের ওপর আক্রমণ বেড়ে যাচ্ছে। ইরাকে প্রায় 2500 মার্কিন সৈন্য রয়েছে, সিরিয়ায় রয়েছে 900। এসব সৈন্য আইএসের পুনরুত্থান ঠেকানোর কথা বলে মোতায়েন রয়েছে। এছাড়া সিরিয়ায় দখলদার ইসরায়েলি হামলা হয়েছে বলে জানা যায়। গোলান হাইটস নির্দেশিত আন্তঃসীমান্ত গোলাগুলির প্রতিক্রিয়ায় ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। রোববার ইসরায়েলি সেনাবাহিনী এ কথা জানায়। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে বলেছে, গতকাল শনিবার গোলান হাইটসের দিকে হামলার প্রতিক্রিয়ায় কিছুক্ষণ আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর IDF যুদ্ধবিমান সিরিয়ায় ইসরায়েল বিরোধীদের অবকাঠামোতে আঘাত হেনেছে। শনিবার সেনাবাহিনী বলেছে, সিরিয়া থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র গোলান হাইটসের জনবসতিহীন অংশে অবতরণ করেছে এবং এ অঞ্চলে রকেট সতর্ক সাইরেন বেজেছে। শুক্রবার এক ড্রোন উৎক্ষেপণে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে একটি স্কুল বিধ্বস্ত হলে ইসরায়েল সিরিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালায়। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েল গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে এবং পরে জাতিসংঘে স্বীকৃতিবিহীন এক পদক্ষেপে এটিকে সংযুক্ত করে। ইসরায়েল হামাসের বিরুদ্ধে অব্যাহত হামলা চালিয়ে যাওয়ায় লেবাননের সীমান্ত বরাবর নিয়মিত আন্তঃসীমান্ত গুলি বিনিময় হচ্ছে। এবারে জানাবো একটি প্রতিবেদন, ইসরায়েল নিয়ে কেন সুর বলেছেন ব্লিংকেন। জিম্মিদের মুক্ত করার জন্য বৃহৎ পরিসরে কোনো চুক্তিরও দেখা মিলছে না। জিম্মি মার্কিন নাগরিকদের মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অসন্তোষ দেখা দিয়েছে, তবে চুক্তি নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা চলছে। এ নিয়ে জানাশোনা আছে এমন একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, পক্ষগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তির দিকে এগোচ্ছে। ওই চুক্তিতে জিম্মিদের বড় অংশের মুক্তির বিনিময়ে দিনব্যাপী ও টেকসই যুদ্ধবিরতির শর্ত থাকতে পারে। এমন কোনো চুক্তি হলে কয়েক দফায় গাজা থেকে জিম্মিদের মুক্তি দেওয়া হতে পারে। মুক্তির ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন নারী ও শিশুদের মতো ঝুঁকিতে থাকা ব্যক্তিরা। তবে এমন চুক্তি নিয়ে আলোচনা যেকোনো সময় থেমে যেতে পারে বা আলোচনা পরিস্থিতির অবনতি হতে পারে বলে মনে করেন ওই মার্কিন কর্মকর্তা। তিনি বলেন, এভাবে আলোচনা আগেও বন্ধ হয়েছে, তাই এ বিষয়ে কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। এদিকে লন্ডন, ইস্তাম্বুল, নিউ ইয়র্ক, বাগদাদ ও রোমের মতো বিশ্বের বড় শহরগুলোয় ফিলিস্তিনের সমর্থনে বিশাল বিক্ষোভ সমাবেশ হচ্ছে। সামনে আরও বিক্ষোভের পরিকল্পনা রয়েছে। এসব বিক্ষোভ থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক বিক্ষোভে, বাইডেন, আপনি পালাতে পারবেন না, আমরা আপনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলছি এবং যুদ্ধবিরতি হবে না তো ভোটও দেব না, স্লোগান দিতে দেখা গেছে।